নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের SMS পাঠানো নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছেন। অনেকের SMS আসেনি, প্রথম SMS আসেনি, বা অনেকের সেকেন্ড SMS আসেনি, বা অনেকের দুটোর মধ্যে একটাও SMS এখনও পর্যন্ত আসেনি। তো আপনাদের মধ্যে কনফিউশন রয়েছে, আপনারা টাকা পাবেন কি পাবেন না। তো আপনাদেরকে বলে রাখি, SMS আসুক বা না আসুক, SMS আসার সঙ্গে আপনার টাকা পাওয়ার কোনো সঙ্গ নেই। তো SMS আসলে আপনি একটু কনফার্ম হয়ে গেলেন, আপনার মন শান্তি হয়ে গেল যে আপনি টাকা পাবেন। আর যদি আপনার SMS না আসে, তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন না। তো এই SMS এর ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুটো SMS পাঠানো হচ্ছে। প্রথমের SMSটা হচ্ছে আপনি যখন আবেদন করেছেন, সেই আবেদনটা যখন কম্পিউটারে লোড করছে প্রথমে, তখন এই SMSটা পাঠানো হচ্ছে, ইয়োর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি। এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লেখা থাকছে, লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা যখন কম্পিউটারে লোড করছে তখন আপনাকে পাঠানো হচ্ছে। আর তারপর সেকেন্ড SMSটা এইরকম পাঠানো হচ্ছে, এখানে লেখা রয়েছে ইয়োর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি, আগের আইডি নাম্বারটা এখানে লেখা রয়েছে, হ্যাজ বিন স্যাংশনড উইথ বেনিফিসিয়ারি আইডি। এখানে একটা বেনিফিসিয়ারি আইডি নাম্বার লেখা রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে সেকেন্ড SMS পাঠানো হচ্ছে। এই SMSটা কখন পাঠানো হচ্ছে না, যখন আপনার ফাইনাল ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে এই SMSটা পাঠানো হচ্ছে। ফাইনাল ভেরিফিকেশন মানে ভেরিফিকেশন তিনটা স্টেপে হয়। প্রথমে যারা আপনার নামটা তুলছে তারা একটা ভেরিফিকেশন করে নামটা তুলছে, তারপরে মাঝখানে আর একটা ভেরিফিকেশন হয়, আর তারপরে সবার শেষে কিন্তু DM অফিসে, সেখানে কিন্তু ফাইনাল ভেরিফিকেশন হয়। তো সেই ফাইনাল ভেরিফিকেশন হওয়ার পর যখন মেন লিস্ট, একদম ফাইনাল লিস্টে যখন আপনার নামটা উঠছে, তখন কিন্তু আপনার ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে SMSটা পাঠানো হচ্ছে। এবার যারা SMS পাচ্ছেন না, তাদেরকে আপনার হয়তো এখনও আবেদনটাই কিন্তু কম্পিউটারে লোড করা হয়নি, এই কারণে আপনি SMSটা পাচ্ছেন না, এটা হতে পারে। তাছাড়া আপনার ফোনে রিচার্জ নেই, এটাও হতে পারে যে আপনার ফোনে SMS আসার মতন প্যাক থাকেনি যখন SMSটা পাঠানো হয়েছিল, সেই কারণে আপনার মোবাইলে SMSটা আসেনি। তাছাড়াও যিনি আপনার নামটা এন্ট্রি করছিলেন কম্পিউটারে, সেখানে কিন্তু আপনার ফর্মে যেই নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটার বদলে হয়তো কোনো সংখ্যা ভুল করে সেখানে অন্য নাম্বার দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও ভুল নাম্বার দেওয়ার কারণে আপনার মোবাইলে SMSটা আসেনি। তাছাড়া হয়তো আপনি ফর্মে ভুল নাম্বার দিয়েছেন, সেই কারণেও হয়তো আপনার মোবাইলে SMS আসেনি। আর সবথেকে যেটা বড় কারণ, যেই কারণে SMS আসছে, তার কারণটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এবার দুয়ারে সরকার ক্যাম্পে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। তো এত মানুষের আবেদন আর এত মানুষের SMS পাঠানোর মতো কিন্তু সিস্টেম দুয়ারে সরকার ক্যাম্পের করা থাকেনি। এর ফলে কিন্তু সার্ভার প্রবলেম হয়ে গিয়েছিল এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের SMSটা ওই সার্ভার প্রবলেম হওয়ার কারণে কিন্তু অনেক বেনিফিসিয়ারির কাছে কিন্তু পাঠানো সম্ভব হয়নি। আর সেকেন্ড SMSটা কিন্তু আসতে আপনার একটু সময় লাগবে। তো আপনার সেকেন্ড SMSটা কিন্তু ওই একই কারণে নাও আসতে, ফোন নাম্বারটা ভুল দিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার আসবে না, আর সার্ভার প্রবলেম থাকলে সেক্ষেত্রেও কিন্তু আসবে না। তো অনেকের এই সার্ভার প্রবলেম থাকার জন্য SMS আসছে না, বা ভুল কিছু করার জন্য কিন্তু ভুল আপনি নাম্বার হয় লিখেছেন, নয় যিনি নাম্বারটা ভুল তুলেছেন, সেই কারণেও হয়তো আপনার কাছে SMSটা আসছে না, কিন্তু আপনার নামটা কিন্তু সেই মেন লিস্টে উঠে যাচ্ছে। তো মেন লিস্টে যদি আপনার নামটা উঠে যায়, আপনি ধরে নেবেন আপনি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনার কাছে SMS আসেনি, আপনি দুঃখ পাচ্ছেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনি টেনশনে রয়েছেন, তো আপনি টেনশন একদমই করবেন না। আপনার নাম যদি ফাইনাল লিস্টে উঠে গিয়ে থাকে, SMS আসুক বা না আসুক, আপনি কিন্তু 100% টাকা পেয়ে যাবেন। তো অনেকের আবার এরকমও ঘটেছে, প্রথমের SMSটা আসেনি তার, ঠিক আছে, একবারই কিন্তু এই দ্বিতীয় SMSটা চলে আসছে, এরকমও কিন্তু অনেকের ঘটেছে। সেটা তার সার্ভার প্রবলেম থাকার জন্য হতে পারে, বা মোবাইলে রিচার্জ থাকেনি, SMS আসার মতন প্যাক থাকেনি, সেই কারণেও হতে পারে তার প্রথমের SMSটা আসেনি, ডাইরেক্ট কিন্তু একদম এই সেকেন্ড SMSটা চলে আসছে। তো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু সার্ভারের উপর নির্ভর করছে। সার্ভার যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ঠিক সময়ে SMS পেয়ে যাবেন, আর সার্ভার যদি খারাপ থাকে আপনি কিন্তু SMS পাবেন না। তাছাড়াও আপনার যদি আবেদনটা রিজেক্ট করে দেয় সেক্ষেত্রেও আপনি SMS পাবেন না। তো সচরাচর কিন্তু আপনাদের আবেদন রিজেক্ট করা হচ্ছে না, একমাত্র যাদের ওই বয়সের গণ্ডগোল রয়েছে তাদেরই কিন্তু রিজেক্ট করা হচ্ছে, নচেত কিন্তু সকলেরই নাম পোর্টালে তোলা হচ্ছে, সেখানে ফল্টি অ্যাপ্লিকেশন বলে যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু নামগুলো এন্ট্রি করা হচ্ছে। তাই আমাদেরকে বলবো, SMS আসুক বা না আসুক আপনারা টেনশন করবেন না। SMS না আসলেও আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আবেদন যদি আপনি সঠিকভাবে করে থাকেন, আপনি যদি এতে যোগ্য হয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য, আপনি কিন্তু 100% টাকা পাবেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন।